বাড়িতে সবারই প্রায় সর্দি কাশি, তো এই সর্দি কাশিতে মুখে কারোরই রুচি নেই। তো মুখের রুচি ফেরাতে, স্বাদ বদলানোর জন্য আজকে একটা দারুণ রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবজানী, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ছিল শনিবার, শনিবার সকালটা শুরু হলো একটু অন্যভাবেই। প্রতিটা বাড়িতে দেখছি সর্দি কাশি জ্বর, প্রত্যেকটা বাচ্চারই তাই। তো আমার বাড়িতেও ঠিক সেম অবস্থা, প্রত্যেকেরই ঠান্ডা লেগে গেছে, হঠাৎ করেই ঠান্ডা পড়েছে, আর তাতেই সবারই জ্বর জ্বালা সর্দি কাশি লেগেই আছে। তো এর থেকে রেহাই পেতে তো মেডিসিন চলছেই, তবে মেডিসিন শুধু খেলে হবে না, খাদ্য খাবারের অভ্যাসও চেঞ্জ করতে হবে আমাদের। আর আমার বাড়িতে আমি সর্দি কাশি হলে প্রধানত এই রেসিপিটাই কিন্তু বানিয়ে দিই সবার জন্য। তো আজকে কীভাবে কি এই রেসিপিটা আমি বানিয়েছি তা নিয়েই কিন্তু রইল সম্পূর্ণ ভিডিওটি। এটা ছিল শুক্রবারের রাত, ঋদ্ধির জন্য যথারীতি বাসমতি চাল একটু মসুর ডাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। আর রেখার জন্য এখানে সবার জন্য করেছিলাম একটা সবজি, বাঁধাকপি, আলু আর মসুর ডাল দিয়ে। আর এই বাঁধাকপি আর ডালের মিশ্রণে একটা দারুণ টেস্ট হয়, এটা আপনারা যদি কোনোদিনও করেন তাহলে খেয়ে দেখতে পারেন, কিন্তু তাড়াতাড়িও হয় আর ভীষণ টেস্টি হয়। এই যে ডাল, আলু আর বাঁধাকপিটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে একদম নরম বাঁধাকপি নিতে হবে। আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই সামান্য ফোড়নটাতেই কিন্তু স্বাদ দুর্দান্ত হবে, রসুনটা অবশ্যই দিতে হবে, রসুনের স্বাদটা একটা আলাদা মাত্রা আনবে। রসুনটা আগে একটু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু পেঁয়াজগুলো দিয়েছি, তাতে কিন্তু রসুনের গন্ধটা ভালো লাগবে। আর যারা রসুন দিতে না চান বা অনেকে খেতে চায় না, সেক্ষেত্রে শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু ফোড়ন দিলে ভালো লাগবে খেতে। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে যে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি, আলু আর ডালটা, মসুর ডাল, সেটা কিন্তু দিয়ে দেবো। মসুর ডালের বদলে কিন্তু এখানে মুগ ডালও ব্যবহার করা যায়, নিরামিষ দিনে আদা ফোড়ন দিয়েও কিন্তু এই ডালটা ভালো লাগে। লাস্টে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আর যদি নিরামিষভাবে করতে চান লাস্টে একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামালে কিন্তু খুব টেস্টি হয়, রুটি মুড়ি ভাত সবের সাথেই ভালো লাগবে। আমাদের যেহেতু মেদিনীপুরের লোক, মানে এখানকার লোকেরা মুড়িটাই বেশি প্রেফার করে রাতে বা সকালে, তো মুড়ির সাথেও কিন্তু ভালোই লাগছিল। তো ঋদ্ধির জন্য যে ভাত সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর এই যে সবজিটা সমস্ত কিছু মাখিয়ে ওকে দিয়েছিলাম, কিন্তু ও খায়নি, মানে পুরোটা খেতে পারেনি। এটা পরের দিনের সকাল, সকালে চা নিয়ে এসেছি, আদা চা, ঋদ্ধিকেও একটু চা দেবো আজকে, কারণ ওরও ওই সর্দি কাশি, সকাল সকাল একটু আদা চা খেলে একটু ভালো লাগবে। তবে খুবই সামান্য দেবো, বিস্কিট আর ঝুরি ভাজা নিয়ে বসে পড়েছিলাম, আর ঋদ্ধিকে দিয়েছিলাম ছোলা বাদাম এগুলো। তো ছোলাটাও ঠিকভাবে খায়নি, কয়েকটা খেয়ে রেখে দিয়েছিল, তো ভেবেছিলাম থাক বিকেলে আবার সেদ্ধ করে দেবো, তাই করেছিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে, এখন প্রায় 9:15 হয়ে গেছে, তো রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। ভাত ফুটে উঠেছে, তো আজকে ভাবলাম সবার জন্য একটা ভালো রেসিপি বানাই, এতে সবাই খেতে পারে। কিন্তু দেখলাম ফ্রিজে চিকেন অল্প, তাতে কি অসুবিধার কিছু নেই, সবাই সবজি খেতে ভালোবাসে, সবজি দিয়ে চিকেনটা একটা দারুণ রেসিপি বানাবো। আর এখন দেখলেন এখানে কলা ছেঁচকি বানাবো, বীজ কলার ছেঁচকিটা কীভাবে করি সেটাই দেখালাম। এই যে প্রথমে প্রেশার কুকারে বীজ কলা ছাড়িয়ে রেখেছিলাম, তার মধ্যে টুকরো টুকরো করে আলুও দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে, আর সামান্য একটু নুন, হলুদ আর দারচিনি দিয়ে সিটি মেরে নেবো একটা। আর এখানে দেখিয়েছিলাম কী কী সবজি দিয়ে আমি চিকেনটা আজকে করবো, চিকেনটাও ভালো করে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তারপরে একটু জল ঝরিয়ে নিয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন আর হলুদ। আর এখন এই যে ছেঁচকিটা তোলার আগে ভাবলাম যে সবজিগুলো আমি ভেজে নিই, ওইদিকে ছেঁচকি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ছেঁচকি বলতে কলাটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে সবজিগুলো সামান্য একটু হলুদ দিয়ে একটু হালকা ভেজে নেব, হালকা ভেজে নিলে কিন্তু টেস্ট ভালো হয়। আর এখন এই যে ভাজার পরে দেখলাম অনেকটা তেল বেঁচে গেছে, আর ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এরপরে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেশ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম, সেটাই কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা মশলা বাটা, যেগুলো শিলে বেটেছিলাম, আদা, রসুন, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু
গোলমরিচ দিলে ভালো লাগতো, কিন্তু সেই মুহূর্তে আর মনে ছিল না। তো শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিলেও কিন্তু ভালো টেস্ট হবে। কাঁচা লঙ্কাটাও ঘরে ছিল না, গাছে ছিল, আর আনতে যাওয়ার মতো সময় হয়নি। মশলাটা দিয়ে এরপরে আমি চিকেনটাও দিয়ে কষানোর জন্য পাশের গ্যাসে বসিয়ে দিলাম। আর এখানে ছেঁচকিটা তুলবো। ছেঁচকির জন্য এখানে 5 ফোড়ন সর্ষে, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু আদা ফোড়ন দেবো। সর্ষে যেহেতু দিলে খুব ছিটকে আসে, তাই ঢাকনা ব্যবহার করেছি। আর এখন আগে থেকে সেদ্ধ করে রাখা কলা আলু দিয়ে দিলাম। দিয়ে এবার নুন হলুদ সামান্য একটু চিনিও দিয়েছি। ছিচকিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, কলা যেহেতু মানে একটু কষকষ লাগে, তাই খুন্তির সাহায্যে খুব ভালো করে কিন্তু ঘেঁটে দিতে হবে। হ্যাঁ, ঘেঁটে দিলেই তবেই এর টেস্টটা কিন্তু আসল বোঝা যায়। লাস্টে দিয়ে দিলাম একটু ঘি, একটু গরম মশলা। এখন নামিয়ে নিচ্ছি ওটা। আর এখন দেখেছেন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সমস্ত ভেজে রাখা সবজিগুলো খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি, আজ কমিয়ে কমিয়ে। সবজির সাথে চিকেনটা খুব একটু ভালো করে কষালে কাঁচা গন্ধটাও চলে যায়, আর যেহেতু ভেজে নিয়েছি তাই কোনো প্রবলেম নেই। আর এখন দিয়ে দিলাম গরম জল। হ্যাঁ, প্রত্যেকটা রান্নাতেই আমি প্রতিদিনকার মতো গরম জলই দিই, রান্নায় কিন্তু স্বাদটা অটুট থাকে। গরম জলটা দেওয়ার পরে জলটা যদিও একটু বেশি পরিমাণ দিয়েছি, একটু ঝোল ঝোল হবে। এটা যদিও কিন্তু চিকেন স্যুপ না, এটা একটা চিকেনের কি বলা যায় চিকেনের তরকারি, সবজি দিয়ে চিকেনের তরকারি। যেরকম করে মাছ দিয়ে সবজির তরকারি হয় সেরকম চিকেন দিয়ে সবজির তরকারি। এখানে আমি কিন্তু 2 পেঁপে দিয়েছি, গাছে প্রচুর পেঁপে। তো পেঁপে কীভাবে খাওয়া যায়, মানে কী কীভাবে খাওয়া যায় আর মাথায় কিছু আসেনি, তাই ভাবলাম পেঁপেটা সবাই ভালোবাসে, তো এভাবেই করি। পেঁপে, আলু, বরবটি, বিনস, গাজর সমস্ত কিছুই দিয়েছি। আর এই যে চিকেনটা বেশ ফুটে উঠেছে, কালারটাও দুর্দান্ত এসেছিলো। আর যেহেতু চিকেনটা একটু ফ্যাট ছিল, মানে চিকেনের যে স্কিনটা থাকে ওটাতে কিন্তু প্রচুর তেল বেরোয়, তো আমি এখানে তেলের পরিমাণ কম দিলেও কিন্তু তেলটা যে ভেসে আছে দেখছেন, এটা কিন্তু চিকেনেরই ফ্যাটটা। আর এই যে লাস্টে দিলাম একটু ক্যাপসিকাম, তবে ক্যাপসিকামটা যারা খেতে পছন্দ না করেন তারা না দিলেও চলবে তাদের ক্ষেত্রে। তো আমার বাড়িতে সবাই ক্যাপসিকাম দিলে চিকেনের ঝোলে ভালোবাসে আর ফ্লেভারটা দারুণ হয় আমার কাছে মনে হয়। তো এভাবেই আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব, মানে প্রায় হয়ে এসছে। লাস্টে একটুখানি যেহেতু ক্যাপসিকামটা দিলাম একটু নরম হবে তারই অপেক্ষা। তো এভাবে চিকেন কিন্তু রান্না করে দেখতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রুটির সাথে তো দারুণ লাগে, ভাতের সাথেও কম যায় না। তো গরম গরম ভাত আর এই চিকেনের একটা পাতলা ঝোল দুর্দান্ত কিন্তু। আর এই সর্দি অবস্থাতে মানে নাকে নাক বন্ধ, গলা ব্যথা, এই ওয়েদার চেঞ্জের সময়টা কিন্তু আমাদের কিছুই মুখে খেতে ইচ্ছা হয় না, মুখে কিছু মানে রুচিবোধ একদমই চলে যায়। তখন যদি গরম গরম ঝোলটা মানে একটু খাওয়া যায়। আমি ও ঋদ্ধিকে আজকে দিয়েছিলাম 1 বাটি মতো, কিন্তু অতটা খেতে পারেনি। যতটাই খেয়েছে কিনা ওর কিন্তু ভালো লাগছিলো। একটু ঝাল দিতে হবে, একটু কাঁচা লঙ্কার ঝাল করলে আরও ভালো টেস্ট হয়। আর লাস্টের দিকে নামানোর আগে যদি 2 একটা কাঁচা লঙ্কা দেওয়া যায় তারও কিন্তু গন্ধ মারাত্মক হয়, মানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার গন্ধ মিলেমিশে একাকার, দুর্দান্ত খেতে হয়। এই চিকেনের ঝোলটা আমি প্রায় কিন্তু বাড়িতে করি, আর এটা মুড়ি দিয়েও খাই, আবার রুটি দিয়েও খাই, আবার ভাত দিয়েও খাই। তো আপনাদের যেটা যেরকম পছন্দ তাই মানে সেটা দিয়ে কিন্তু এই চিকেনটা খাওয়া যাবে। আর একটু ঝোল ঝোল হয় তার জন্য ভালো লাগে, সমস্ত সবজির একটা জুসটা মানে এতটাই টেস্টি হয়, সমস্ত সবজি চিকেন সব মিলেমিশে খুব সুন্দর টেস্ট হয়। আর তেলের পরিমাণটা যদি আরও কমিয়ে দেওয়া যায় আরও ভালো, খুবই হেলদি একটা রেসিপি। আর সকাল, বিকাল, দুপুর যে কোনো সময় কিন্তু এটা, সকালে রুটির সাথে খাওয়া গেল, আবার দুপুরে ভাতের সাথেও খেতে পারবো, আর রাতেও রুটি বা মুড়ি যাই হোক সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। চিকেনটা একদম কিন্তু রেডি হয়ে গেছে, আমি আরও ভাবলাম যে আর 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। তো লাস্টে কিন্তু আর কোনো রকম গরম মশলা দিইনি, কারণ মশলা কষানোর সময় আমি কিন্তু গোটা গরম মশলা ইউজ করেছি। আর এই যে চিকেনটার কালার দেখেছেন দুর্দান্ত, গাজরের লাল, ক্যাপসিকামের সবুজ, আলু আর পেঁপের একটা হলুদ ভাব, আর এই যে একদম নরম হয়ে গেছে, যেহেতু পেঁপে দিয়েছি আরও সফট হয়েছে চিকেনটা। আর এই যে দারুণ লাগছিলো খেতে, খুবই টেস্ট হয়। এভাবে করে দেখবেন, আমি আলুটা একটু বেশি দিয়েছি কারণ আমরা একটু আলু পছন্দ করি, আমি আর আমার হাজব্যান্ড। বাকি রেখে আমার আলু খায় না, তারা পেঁপে, গাজর এগুলো খাবে, অসুবিধার কিছু নেই। আর আমরাও নিয়েছিলাম, তবে আলুটা আমরা বেশি ভালোবাসি।
এবার নামিয়ে দিচ্ছি, একটা গামলার মধ্যে নামাতে হয়েছে কারণ অনেকটা পরিমাণ ঝোল ছিল আর খুব সুন্দর একটা কালার এসেছে, খেতেও বেশ হয়েছিল। তো এরকম আপনারা চাইলে বাড়িতে করে দেখতে পারেন, প্রেশার কুকারেও করা যায়। আর প্রেশার কুকারে একবারে মশলা কষিয়ে 3টে সিটি দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো এখন লাঞ্চ মেনু নিয়ে বসে পড়েছি, লাঞ্চ না সকালেই প্রায় 11টা বেজে গেছে আজকে খেতে খাওয়া দাওয়া করতে। আর যে আমলকি সেদ্ধ দিয়েছিলাম সেটাই বের করে নিলাম, ঋদ্ধিকে ভাত খাওয়াবো। ঋদ্ধি আজকে মুখে রুচি নেই বলে খাওয়া দাওয়ারও একদম ইচ্ছা নেই। তো চিকেন দিয়েছিলাম, আলু ঝোল পেঁপে গাজর সব কিছু দিয়ে ভাতটা মাখিয়ে দেবো ভেবেছিলাম। তো এরকমভাবে নিয়ে গিয়ে খাওয়ালাম কিন্তু পুরোটা ভাতও খাইনি, মুখে একদমই রুচিবোধ নেই। আর এখানে আর একটা তরকারি করেছিলাম, সেটা হচ্ছে কলার ছেঁচকি। তো কলা ছেঁচকিটা দেখিয়ে দিই আপনাদের একবার, খুব সুন্দর খেতে হয়েছিল যেহেতু একটু ঘি দেওয়া হয়েছে আরও টেস্ট হয়েছিল। তো কলা ছেঁচকি আমাদের এখানে মহাপ্রভুর ভোগের জন্য এই ছেঁচকি ভাজাটা ভীষণভাবেই দেওয়া হয় প্রসাদ হিসাবে। তো এটা সে রান্না করেছিলাম নিরামিষভাবে একদম। আর এখন দুপুরবেলা প্রায় 12:30টার মতো বাজে, ঋদ্ধিকে দিলাম লেবুর রস। মেয়েটার এতটাই সর্দি কাশি হয়েছে আবারও যে মুখে রুচি নেই, ভালো লাগছে না, মন খারাপও লাগছে, কী করবো জানি না। মানে 15 দিন যায় না ও আবারও অসুস্থ হয়ে পড়ে। তো বললো মা শশা মাখা করে দাও, মুখে যেহেতু রুচি নেই খালি টক খেতে চাইছে। আর এই যে ছাদে চলে এসেছি রোদেও থাকবে, আর এখন শশা মাখবো। কাসন্দ তেঁতুল নুন বিট নুন এই সামান্য একটু চিনি সামান্য একটু লঙ্কা দিচ্ছি, আর ওপাশে দেখছেন জলপাই আর বিলের আচারটা ওটাকেও মাখবো তেঁতুল দিয়ে। একটু টক কম লাগছে যে কারণে তেঁতুল দিয়ে মাখলে খেতে বেশ লাগবে। তো রোদের সময় মেয়েটাকে ছাদে নিয়ে চলে এসেছি, মা মেয়ে বেশ একসাথে বসে মাখা খাবো। আসলে এইসব মাখা ভাটা একা খেতে ভালো লাগে না, আর ঋদ্ধিও ঠিক আমার মতোই হয়েছে ছোটোবেলাটা, আমিও এরকম প্রচুর পরিমাণ টক খেতাম আর ও দেখছি আমার মতোই টক খেতে ভীষণ ভালোবাসে। আর এই কাসন্দ তো ঘরেই থাকে তাই কাসন্দ দিলে কিন্তু একটা আলাদা টেস্ট হয়। তারপরেও ওই যে নিয়ে আর আমি গল্প করতে করতে ওকেও বলছিলাম যে ছোটোবেলায় আমরা এরকম খেতাম জানো, তো খেতে খেতে এইসব আলোচনা করছিলাম, বেশ ভালোই কাটলো সময়টা ঋদ্ধির আর আমার। আর ঋদ্ধির সাথে বন্ডিংটা আমার ঠিক অন্যরকম, থেকেও মানে বেশি বন্ধুর সম্পর্কটাই ওর সাথে আছে। বাচ্চার সাথে সম্পর্কটা যদি বন্ধুর মতো হয় তবে কিন্তু অনেক কিছুই অনেক শেয়ারও করা যায় আর সময়টা বেশ ভালো কাটে। তো আমারও তাই একই রকম। আর এখন এই যে টপ টপ করে খেয়ে নিচ্ছে, আমার আগে কেক ফার্স্ট হয় আর কে তাড়াতাড়ি খেতে পারে। দেখেছেন থালাটার অবস্থা, আঙুল চেটে থালা চেটে একদম পরিষ্কার করে দিয়েছে, মানে টক এতটাই ও পছন্দ করে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের একটা ছোট্টখাট্ট ব্লগ। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো বা আমার ব্লগটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য।